আজকে আপনাদের সাথে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি যেটা আপনাদের কাছে নিশ্চয়ই ইনফরমেটিভ হবে আজকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হব আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত এক্সপ্রেস রাত সময় শিয়ালদহ স্টেশন থেকে আমরা বিকাল সাড়ে চারটেতে শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেছিলাম মাঝখানের এই এতটা লম্বা সময় কাটানো যায় সেটা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করছিলাম তো শিয়ালদহ স্টেশনের মেন গেট থেকে ঢোকার পরে আমরা দেখতে পেয়ে গেলাম এক্সিকিউটিভ লঞ্চ ছিল শিয়ালদা স্টেশনের মেন গেট থেকে ঢোকার পরেই ডান হাতের দিকে পুরো বড় করে লেখা ছিল এক্সিকিউটিভ লঞ্চ যেটা ন নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে নিচে ছিল লিফট লিফটের সাহায্যে আমরা এক্সিকিউটিভ লঞ্চের উপরে উঠে গেলাম এটি হলো সম্পূর্ণ এসি একটি রিটায়ারিং রুম যেখানে বসে থাকার জন্য সুন্দর কমফোর্টেবল সোফার ব্যবস্থা করা রয়েছে সাথে খাবারেরও ব্যবস্থা রয়েছে যেখানে ইচ্ছামতো অর্ডার করে খাবার নেওয়া যেতে পারে আর এখানে সময় কাটানোর জন্য পার আওয়ার ফিফটি সিক্স রুপিস চার্জ করা হয় পার পারসন এখানে রয়েছে মাল্টি কোজেন রেস্টুরেন্ট যেখানে ইচ্ছে মতো অর্ডার করে খাবার পাওয়া যায় এবং খাবারগুলি ভীষণ টেস্টি সাথে মেন ওমেন উভয় প্রকার টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবং বাথরুমেরও ব্যবস্থা রয়েছে কিন্তু বাথরুম ইউজ করতে হলে তার জন্য এক্সট্রা চার্জ পে করে তবেই বাথরুম ইউজ করা যেতে পারে এরকম একটা রিটার্নিং রুমে স্টেশনে বসে অপেক্ষা করার দু তিন ঘন্টা বা পাঁচ ছ ঘন্টা সময় অনায়াসে বসে আরামে কাটিয়ে দেওয়া যেতে পারে স্টেশনের ভিড়ভাড় এড়িয়ে এরকম একটি শান্ত পরিবেশে যদি আমাদের অপেক্ষার সময়টুকু একটি কাটিয়ে নেওয়া যেতে পারে তাহলে আমাদের জার্নির পরিশ্রমটুকু অনেকাংশে কমে যেতে পারে তাই এরকম একটা এক্সিকিউটিভ লঞ্চ আমাদের খুবই উপকারে এসেছিল তাই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলার আরও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব